নমস্কার বন্ধুরা, পাকশালা টেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে যথারীতি উপস্থিত হয়ে গেলাম। আমরা আমাদের এবারের বিবাহবার্ষিকীটা দুর্গাপুরের জংশন মলে কাটিয়েছিলাম। সন্ধ্যেটা বেশ ভালো সময় একটা কাটিয়েছি। আমি ছোটো ছোটো দুটো পার্টে শেয়ার করে দেব, আজ পার্ট ওয়ানটা শেয়ার করছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা ঠিক সন্ধ্যে 7টার সময় দুর্গাপুর জংশন মলে চলে এসেছি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এর আগেও বেশ কয়েকবার এই জংশন মলে এসেছিলাম। আমার খুব ভালো লাগে এই দুর্গাপুর জংশন মলে আসতে, তাই বিশেষ করে সন্ধ্যের সময়টা, ছুটির দিনে সন্ধ্যের সময়টা কাটাতে এখানে খুবই ভালো লাগে। আর কিভাবে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। 3-4 ঘন্টা খুব সুন্দরভাবে কাটানো যায় সন্ধ্যের টাইমটা বিশেষ করে। আর আমার ছেলেরও ভীষণ পছন্দের জায়গা। আমরা এবারের বিবাহবার্ষিকীটা খুব ভালোভাবেই কাটালাম। আমরা ডিনারও সেরে নিয়েছিলাম, সাবওয়ে থেকে খেয়েছিলাম, স্যালাড খেয়েছিলাম, আর খুবই হালকা খাবার খেয়েছিলাম রাতে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আরে ভিডিওটা চলছে।